আমরা বাঙালিরা রসনা বিলাস করতে খুব পছন্দ করি, রসনা তৃপ্ত করার জন্য সর্বক্ষণ ব্যস্ত হয়ে থাকি। আমরা অনেক সময় এমন ধরনের খাবার খাই যা কিনা রসনা তৃপ্ত করতে যেয়ে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন আজকাল দেখা যায় যে হঠাৎ করেই কিছু হইলেই মানুষের জার্ড হচ্ছে, যেটাকে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বলা হয়। তো আমরা এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি, পেট ফাঁফার সমস্যায় ভুগি। তো কিছু না হতেই আমরা সাধারণত নিজেরাই একটা ওষুধ সেবন করে ফেলি। বিভিন্ন রকমের ওষুধ আজকাল বাজারে পাওয়া যায়, কিনে নিয়ে আসি। এসোমিপ্রাজল, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল ইত্যাদি জাতীয় বেশ কিছু ওষুধ বাজারে পাওয়া যায়। কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা সেই ওষুধগুলি সেবন করে ফেলি। এইভাবে ওষুধ সেবন করা মোটেও উচিত নয়। যদি ওষুধ সেবন করতেই হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। আর ওষুধ কখনো কখনো মানুষের জন্য যেমন সুফলতা বয়ে আনে, আবার ঔষধ না জেনে সেবন করলে সেটা মানুষের জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে। যার জন্যই ঔষধ প্যারাসিটামল হলেও সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিউমিনাম সাইমিনাম নিয়ে। কিউমিনাম সাইমিনাম আপনারা প্রচুর ব্যবহার করে থাকেন, আমি ধাপে ধাপে এর ব্যবহারটাও আপনাদেরকে দেখাবো। কিউমিনাম সাইমিনাম আমাদের দেশের মানুষ আপনারা চিনেন না, একজনও পাওয়া যাবে না। আমি যখন এর বাংলা নামটা বলবো অবশ্যই আপনারা চিনবেন, আমি সেই দিকটায় ধীরে ধীরে যাব। তো এটা আমাদের এই কিউমিনাম সাইমিনামটা আমাদের সাধারণত পেট ফেঁপে যায় অতিরিক্ত খাবারের জন্য, মশলা জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য, ঝাল বেশি খাওয়ার জন্য যদি পেট ফেঁপে যায় এবং পেটে ব্যথা হয়, তাহলে সেই কিউমিনাম সাইমিনাম যদি আপনারা সেবন করেন বা খান, তাহলে আপনার সেই পেট ফাঁফাটা চলে যাবে, পেটে গ্যাস থাকলে সেই গ্যাসটা কমে যাবে, পেটের ব্যথাটা চলে যাবে। তো আমি একটু এটার প্রসেসটা কিভাবে খাবেন সেই প্রসেসটা একটু ধাপে ধাপে আপনাদেরকে করে দেখাবো। তার আগে একটা জিনিস একটু বলে রাখি, আপনারা যখনই কোনো খাবার গ্রহণ করবেন ঝালের পরিমাণটা একটু কম খেতে হবে, এবং ভাজা পোড়া বেশি তৈলাক্ত খাবার একটু কম খেলে এই পেট ফাঁফা গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো থেকে অনেকটাই বেঁচে থাকা যাবে। সো দ্যাট আমরা এখন একটু ধাপে ধাপে সেটা দেখাতে যাব কিভাবে আমরা এই কিউমিনাম সাইমিনামটা দিয়ে একটা রেমেডি তৈরি করা যায় পেট ফাঁফার, এবং পেট ব্যথা হলে কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেবন করবেন। মূল প্রসেসটায় যাওয়ার আগে আরেকটা জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে এই কিউমিনাম সাইমিনাম সেবন করার পর তারপরেও যদি আপনার ব্যথা না কমে বা গ্যাস না কমে, অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। তো চলুন একটু দেখি কিভাবে সেটা আমরা প্রসেসটা করি, চলেন আমরা সেখানে যাই। এই যে আমার হাতে কিউমিনাম সাইমিনাম আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন এটা হচ্ছে জিরা। জিরার সাইন্টিফিক নাম হচ্ছে কিউমিনাম সাইমিনাম। এটা খুবই উপকারী একটা মশলা, এর মধ্যে একটা উদ্বায়ী তেল পাওয়া যায় যা কিনা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা সাধারণত এটা মশলা হিসাবে রান্নায় ব্যবহার করি, একটা ঝাঁঝালো স্বাদের একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি প্রথমে এটাকে একটু, এই যে আপনারা মেয়েরা সাধারণত বলে থাকেন তেলে নিতে হয়, একটু ভেজে নিতে হবে, এটা একটু ভেজে নিলাম। এই যে এখানে যেটা ভাজা হচ্ছে, একটু হিটটা হোক, এটা আপনারা বাড়িতে অবশ্যই এভাবে করতে পারেন। করে তারপরে প্রসেসটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, তবে কিছু সাইড এফেক্টও আছে, এটা শেষে বলে দিব। যে কোনো জিনিস খুব বেশি তো খাওয়া যাবে না, কতটুক খাবেন কতটুক খাবেন না সেটার তো একটা নিশ্চয়ই মাত্রা আছে, সেই মাত্রাটা আমি আপনাদেরকে পরবর্তী ধাপে একটু বলে দেওয়ার চেষ্টা করবো। এটা গরম হচ্ছে, ভাজতেছি, একটু কড়া ভাজা হতে হবে। ব্রাউনিশ কালার হইতে হবে, হইলে তারপরে এটাকে নামিয়ে নেব। এই যে ব্রাউনিশ কালারটা প্রায় চলে আসছে, এই যে ফ্লেভারটা প্রায় বেরিয়ে যাচ্ছে, পটপট শব্দ হচ্ছে, আপনারা টের পাবেন, পটপট শব্দ যখন হবে
পটপট শব্দটা হওয়ার যখন একটু বেশি আকারে হতে থাকবে তখন এটাকে নামিয়ে নেবেন। চমৎকার এরোমা বেরোচ্ছে, এই যে আমার কাজ শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, কাজ শেষ। এই যে এখন এটাকে আমি, এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি, আপনারা দেখুন এই যে নামিয়ে নিলাম, কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার তারপরের ধাপে আমরা যাচ্ছি। এই যে যে জিরাটা নিয়েছিলাম, ভেজেছিলাম, এই জিরাটা এখন এটার মধ্যে আমি ঢেলে দেব। এই জিরাটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটাকে আপনি নাড়তে থাকুন, বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে আপনি দেখতে পাবেন এর পানির কালারটা, এই দেখেন কেমন চায়ের মতো হয়ে গেছে। একদম চায়ের কালার ধারণ করেছে, ঠিক আছে। এটাকে যদি 5-7 মিনিট রেখে দেন তাহলে এটা আরও একটু চায়ের লিকার কালার হয়ে যাবে। তখন এটা মধ্যে আপনি আপনার স্বাদ মতো চিনি না দিয়ে, আপনি স্বাদ মতো একটু মধু মিশিয়ে তারপর এটা সেবন করতে হবে। আমি 2 চামচ মধু দিয়ে দিচ্ছি। যদি কারো চিনি খাওয়ার সমস্যা থাকে তাহলে চিনি বাদ দিয়ে খাবেন। যে মধু দিয়ে দিলাম, আচ্ছা মধুটা নেওয়ার সময় আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মধুতে যখন চামচটা দিবেন তখন যেন চামচে পানি না থাকে। পানি থাকলে সেই পানির কারণে মধুটা নষ্ট হয়ে যায়। অনেক সময় মধুটাকে আমরা রাখতে পারি না, অল্প দিনেই মধু নষ্ট হয়ে যায়। সেই জন্য শুকনো একটা চামচ দিয়ে মধুটা নেবেন। এখন এটাকে আমি করতে হবে কি, একটা ছাকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ছাকতে হবে। এই যে আমার ছাকুনি এখানে, এটা আমি অল্প সময়ের মধ্যে দেখিয়েছি, তো আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা ভাবে ভিজিয়ে রাখতে পারেন। এবং এটা আমি ঠান্ডা পানি দিয়েছি এখানে, আপনারা চাইলে একটু হালকা গরম পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে হয়ে গেল, তৈরি হয়ে গেল একটা চমৎকার রেমেডি, যা দিয়ে আপনি যদি কখনো পেটে গ্যাস হয় সেই গ্যাসের সমস্যা দূর করতে পারবেন। এটার মধ্যে দিয়ে আরেকবার ছেঁকে নিলাম, চমৎকার একটি পানীয় তৈরি হয়ে গেল। এখন এই পানীয়টি আপনি আস্তে আস্তে পান করতে থাকবেন। তো বিস্তারিত আরেকটু আলোচনা বাকি আছে, চলুন সেই আলোচনাটাও শুরু করব। এখন এটা আপনি ইচ্ছা করলে চায়ের মতো পান করবেন, ফ্লেভারটাও চমৎকার, খেতেও সুস্বাদু। আপনি এভাবে পান করলে আপনার স্বাস্থ্য সমস্যার অনেকটাই সমাধান হবে। এই যে পানীয়টা আপনারা দেখছেন চায়ের মতো, যদি অনিদ্রা থাকে, রাতে ঘুম ভালো না হলে এটা আপনারা পান করতে পারেন। দীর্ঘদিনের অনিদ্রা হলেই আমরা সাধারণত দৌড় দিয়ে যে একটা অ্যাঞ্জিওলাইটিক ড্রাগ খেয়ে ফেলি, কোনো দরকার নেই, সেটা খাবেন না যতক্ষণ না আপনি প্রাকৃতিকভাবে সেটাকে সমাধান করতে পারেন। প্রাকৃতিকভাবে সমাধান করতে পারলে ইট ইজ বেটার। এছাড়া জ্বরের প্রকোপ কমায়, এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস বিদ্যমান। এই প্রাকৃতিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কারণ ভাইরাল ফিভারের প্রকোপটা কমিয়ে দেয়। কোষ্ঠকাঠিন্য দূর করে, যাদের অনেক দিন যাবৎ কনস্টিপেশন আছে তারাও এটা সেবন করতে পারেন। তবে এটা সেবন করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি অতিরিক্ত এইভাবে জিরা থেকে তৈরি করা পানি পান করেন তাহলে রক্ত পাতলা করে দিতে পারে, রক্তের শর্করা কমিয়ে দিতে পারে। জিরার তেল অতিরিক্ত ব্যবহার করলে প্রদাহের সৃষ্টি করতে পারে, সুতরাং এই জিনিসগুলি একটু বিবেচনায় রাখবেন, মাথায় রেখে জিরার পানিটা এভাবে সেবন করবেন। জিরার তেলে মূলত কিউমিনালডিহাইড, সাইমিন, টার্পিনয়েড প্রভৃতি উদ্বায়ী পদার্থ থাকে। এগুলি বিভিন্ন সুগন্ধি নির্যাস তেল তৈরিতে ব্যবহার করা হয়। যাই হোক, আপনি যদি এই জিরার পানিটা এভাবে পান করেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তবে যে কোনো ঔষধ বা যে কোনো খাবার, যে কোনো ভালো জিনিসেই যদি অতিরিক্ত হয়
ভালো জিনিস অতিরিক্ত হলে স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হতে পারে। সো দ্যাট যে সাবধানতাগুলি বললাম সেই সাবধানতাগুলি মেনে চলবেন, এবং সেই সাবধানতাগুলি মেনে চলে এই পদ্ধতিতে, যে পদ্ধতিটা দেখাইলাম সেই পদ্ধতিতে আপনি জিরা থেকে তৈরি পানীয় পান করলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, পেট ফাঁফা থাকলে ভালো চলে যাবে, অনিদ্রা থাকলে চলে যাবে, কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূরীভূত হবে। আপনারা ট্রাই করতে পারেন, যে কোনো সময় দৌড় দিয়ে হুট করে যে ওষুধ কিনে এনে খাওয়ার কোনো মানেই হয় না। আর যদি এই জিরার পানি খাওয়ার পরে এই সমস্যাগুলি আপনার না যায়, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার যে ঔষধ আপনাকে সাজেস্ট করবে সেই ঔষধ খাবেন। নিজে নিজে একা একা কখনো একটা প্যারাসিটামলও খাবেন না, কোনো ওষুধ নিজে খাবেন না, ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে তারপরে ওষুধ সেবন করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।